হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি রায় ও মার্টিনের দর্শনের সম্পাদিকা সোমা মণ্ডল। আজকে আমি তোমাদের সঙ্গে আত্মা নিয়ে গল্প করব। কি করবে তো আত্মা নিয়ে গল্প? চলো আজকে আত্মা নিয়েই আড্ডা মারা যাক। আত্মা একটি তৎসম শব্দ যার দ্বারা অভ্যন্তরস্থ আত্ম বা অন্তরাত্মাকে বোঝায়। ইংরেজিতে একে স্পিরিট বা সোল বলা হয়। হিন্দু দর্শনে মূলত বেদান্ত সম্প্রদায়ের মতে আত্মা হলো প্রথম কারণ, যাকে অন্য স্বতঃসিদ্ধ থেকে অনুমান করা যায় না এবং কোনো প্রপঞ্চের সাহায্যে তাকে চিহ্নিত করা যায় না। এটি হলো ব্যক্তির সারসত্তা। আত্মা হলো জীবের অংশ, কিন্তু এটি কোনো শরীর নয়। দেহ যখন জীবিত থাকে তখন তার মধ্যে একটা চেতন বস্তু থাকে যাকে আমরা আত্মা বলি। জীবের মৃত্যু ঘটলে আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। খ্রিস্টান ধর্মমতে আত্মা স্বর্গ ও নরক উভয়স্থলেই বিরাজমান। আধ্যাত্মিক বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন যে আত্মা মানুষের সাথে কথা বলতে পারে এবং পৃথিবীর যে কোনো জিনিসকে বদলে দিতে পারে। কিছু ধর্মীয় সম্প্রদায় এরূপ আত্মার সঙ্গে যোগাযোগ নিষেধ করে। আবার কিছু ধর্মীয় সম্প্রদায় এরূপ আত্মাকে তাদের রীতিনীতির একটি অংশরূপে চর্চা করেন। হিন্দু ধর্মমতে আত্মা হলো চিৎকণা যা মানুষ, পশু, উদ্ভিদ, প্রাণী স্থলেই বিরাজমান। আত্মার অপর নাম পরমেশ্বর বা পরমাত্মা নয়। পরমেশ্বর বা পরমাত্মা হলো ভগবানের একটি বিশেষ রূপ। প্রতিটি জীবের মধ্যে জীবাত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান। পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসে জীবাত্মায় প্রথিত হয়। তখন জীব চেতনা প্রাপ্ত হয়, কিন্তু জীবের মৃত্যু হলে সেই আত্মা আবার পরমেশ্বরের কাছে ফিরে যায় এবং পরমেশ্বরের সাথে বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা যদি জীবিত অবস্থায় পুণ্য বা পাপ করে তাহলে তার কর্মফল ভোগ করার জন্য তাকে স্বর্গ বা নরক ভোগ করতে হয়, অথবা যোনি ভ্রমণ করে পশুযোনি বা উদ্ভিদযোনি প্রাপ্ত হয় কিছু সময়ের জন্য। ওই সময় সে তার পূর্বজন্মকৃত পাপ বা পুণ্য বিনষ্ট করে আবার পবিত্র হয়ে যায়। তারপর সে পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। আত্মা চার প্রকার: পরমাত্মা, দেবাত্মা, জীবাত্মা বা মানবাত্মা এবং পেতাত্মা বা ভূত। দেবাত্মা হলো পরমাত্মার দ্বারা নিয়োজিত শক্তি যারা এক এক সময়ের জন্য আসেন আবার পরমাত্মার কাছে ফিরে যান। অন্যদিকে পেতাত্মা হলো এমন এক আত্মা যারা পরমাত্মার কাছে ফিরে যাওয়ার জন্য পথ খুঁজে পান না বা কর্মফলজনিত কারণে দীর্ঘ সময়ের জন্য সাজা ভোগ করে। কখনো কখনো সে নিজে ঈশ্বর হওয়ার জন্য সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা অলৌকিক কিছু দেখিয়ে তার ভজন ও নাম সংকীর্তন করতে বাধ্য করে। পরমাত্মার কাছে যাতে মানুষ যেতে না পারে সেজন্য তারা নিজের তৈরি স্বর্গে ওদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। এইভাবে সে কম শক্তিশালী মানবদের ঈশ্বরের রাস্তা থেকে বিচ্যুত করে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন এই গল্পের বাকিটা নিয়ে আবার গল্পের আসরে বসবো। টাটা, ভালো থাকবে।